আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমরা দেশি মুরগির ঝোল রান্না করব। নতুন আলু দিয়ে উপকরণগুলি দেখিয়ে দিলাম চুলায় আমি একটি পাতিল বসিয়ে দিয়েছি এখানে এক কাপ তেল দিয়ে দিয়েছি এলাচি আর দারচিনিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে দিব আমি এক কাপ পেঁয়াজ নিয়েছিলাম এক কাপ পেঁয়াজ দিয়ে দিব দিয়ে এটা বাদামি কালার করে নিব নেড়ে নেড়ে এই যে আমার মশলাগুলি সব মশলাই আছে এখানে রসুন বাটা আছে দুই চামিচ আদা বাটা আছে দুই চামিস জিরা বাটা আছে দুই চামিস গরম মশলার গুড়ি আছে দুই চামিচ লবণ আছে স্বাদ মতল মরিচের গুড়ি আছে দুই চামিস হলুদ আছে এক চামিচ এখানে দেশি মুরগি আছে দুই কেজি আমি আরও একটু ভালো করে নেড়ে দিব এখানে আমি পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই তিনটা তেজপাতা দিয়ে দিব মশলাগুলি সব দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে নিব এখন আমি দেশি মুরগিটা দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে নিব এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এখান থেকে পানি উঠে আসবে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনাটা খুলে আমি আর একটু নেড়ে দিব ভালো করে নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে আমি আরও কতক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য ডাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব আমি ভালো করে এটা কষিয়ে নিচ্ছি কম জালে আমি এখন দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব ঢাকনাটা খুলে আমি আর একটু নেড়ে দিব আর একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখব এখন আমি এখানে পানি দিয়ে দিব চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিব আমি পরে ঝোলের পানি দিব আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আজকে আপনাদের সাথে একটা পিঠা বানানো শেয়ার করবো এটা পিঠাও না রুটি আপনাদেরকে বানিয়ে দেখাব এখন আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব আমি আরও কতক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা খুলে টুনে দিব ভালো করে আমাদের কষানো হয়ে গেছে মুরগিটা আমি এখন এখানে এই যে নতুন আলু দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব আমি এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব আমি এখানে একটু ঝোল রাখবো তাই পানির পরিমাণটা একটু বেশি দিব চুলার আগুনটা আমি এখন একটু হাই করে দিব আমি ঢাকনা ছাড়াই রাখব এখন ফুটে আসা পর্যন্ত এই যে ফুটে আসছে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব দিয়ে আমি চুলার আগুনটা মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো একদম হয়ে গেলে আপনাদেরকে দেখাবো কাছ থেকে দূর থেকে সব জায়গার থেকে দেখাই দিলাম ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আমি একটা চাউলের গুড়ির রুটি বানাবো রুটি বানাইতে অনেক কষ্ট হয় চালের গুড়ি সহজ পদ্ধতিতে আমি এভাবে একটা রুটি বানিয়ে আপনাদের দেখাবো এই যে কুসুম গরম পানি নিয়েছি লবণ নিয়েছি স্বাদ মতল চাউলের গুঁড়ি নিয়েছি এটা দিয়ে আমি একটা বেটার তৈরি করে রেখে দিব রেস্টে কতক্ষণের জন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব আর ওই যে মুরগিটা রান্না করেছি ওটা দিয়ে আমি এটা খাব আমি অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব এটা মনে করেন একদমই ঝটপট অনেকগুলি বানানো যায় আর আপনার চাউলের গুঁড়ি রুটি বানাইতে গেলে অনেক কষ্ট হয় আর অত সুন্দরও হইতে চায় না তো আমি এই পদ্ধতিতে আমি এটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দরভাবে কত তাড়াতাড়ি রুটি বানানো যায় চাউলের রুটি এটা দিয়ে ওই যে মুরগিটা দিয়ে মুরগি দিয়ে খাবো আর একটা ফ্রি ভর্তা আছে আমি বানাইছি আপনাদেরকে দেখাই দিব এটা এখন রেস্টে রেখে দিলাম এই যে মুরগিটা আপনাদের দেখাই দিলাম এটা গরম ঠান্ডা হইলে ঝোলটা আরও কমে যাবে তখন আরও ভালো করে দেখাই দিতে পারব এখন বিকালবেলা এই যে আমি ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আপনাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিলাম ঘনত্বটা এরকমের হবে আপনাদেরকে ভর্তা একটা বানানো দেখাচ্ছি এই যে চাপা শুটকির ভর্তা চিতই পিঠা দিয়ে খায় যে ওরকমেরই এটাও তো ওরকমেরই হবে এটা দিয়ে খেতে খুব মজা হবে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনাদেরকে একটু ভেজে দেখাবো এখানে আমি সামান্য একটু তেল দিয়েছি যাতে শুটকি মাছটা লেগে না যায় এই কারণে এখানে আমি শুটকিটা ভালো করে ভেজে নিব আর নয় সুটকির থেকে গন্ধ আসবে এটা হচ্ছে চাপা শুটকির ভর্তা আমি এখানে রসুনগুলিও দিয়ে দিব রসুনগুলিও একটু টেলে নিব পেঁয়াজগুলিও দিয়ে দিব দিয়ে হালকা ভেজে নিব আমি এখানে শুকনামরিচগুলি ভাজবো না শুকনামরিচগুলি এমনি কাঁচা বেটে নিব সামান্য একটু লবণ দিয়েছি এখানে পরে লাগলে বারটার সময় দেওয়া যাবে করে নেড়ে আমি এখন চুলার জালটা বন্ধ করে দিব এই যে মরিচগুলি কিন্তু আমি ভাজি নাই এই যে আমাদের ভর্তাটা ভর্তাটা অসম্ভব মজা হয়েছে এখন আমি আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাবো বানানোর আগে আমি আরেকটু ভালো করে গুলে নিচ্ছি এখন আমি যে ভাজতে চলে এসেছি ফ্রাই ভাজবো চাইলে আপনারা আরওই করতে পারেন পাতলা করতে পারেন আপনারা যতটা পাতলা করতে চান পাতলা হবে তো ঠিক আছে আমি এখন আপনাদের থেকে বিদায় নিব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে